প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মহান আল্লাহর অপরূপ সৌন্দর্যের এক নিদর্শন আমাদের এই ছোট্ট পৃথিবী। ছোট হলেও ঠিক কতগুলো জায়গা ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে আমার আপনার। ঘুরে বেড়ানো যাদের অন্যতম এক নেশা, তারা হয়তো সারা বিশ্বের কম বেশি ভালো মন্দ সব জায়গার খোঁজখবর রাখেন। এই ভিডিওতে আপনাদের এমন পাঁচটি জায়গাতে নিয়ে যাব, বিশ্বাসই করতে পারবেন না এই জায়গাগুলোর অস্তিত্ব বাস্তবেও আছে। অদ্ভুত সুন্দর সেসব জায়গা যেমন বিরল তেমনই দুর্গম, তাই বাস্তবে যাওয়া অনেকেরই পক্ষে সম্ভব নাও হতে পারে। চলুন শুরু করা যাক, থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। এমন কিছু জায়গা আজ আপনি দেখতে যাচ্ছেন যেগুলো দেখলে আপনি হতভম্ব হতে বাধ্য। মাউন্টেন রোরাইমা। সবুজে ঢাকা বিশাল বনাঞ্চলের মাঝখানে অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে সুউচ্চ এক পাহাড়, সেটা আবার একদম সোজা উপরের দিকে উঠে গেছে। সেখানে হেঁটে ওঠার কোনো উপায় নেই, যেতে হবে দড়ি ধরে, কিনারা ঘেঁষে পানের মায়া ছেড়ে দিয়ে। সবার পক্ষে যাওয়া সম্ভব নয়। প্রশিক্ষিত লোক ছাড়া মাউন্টেন রোরাইমা নামের এই জায়গায় যাওয়ার কথা কল্পনা করাও ভয়ঙ্কর। কিন্তু বিশ্বাস করুন, একবার, শুধু একবার যদি চূড়ায় দাঁড়িয়ে চারপাশের সৌন্দর্যটা দেখতে পারেন, এত এত আনন্দ হবে যে আনন্দে আত্মহারা হয়ে যাবেন। একদম উপরে দাঁড়িয়ে সবুজের মেলা, মেঘেদের খেলা আর বাতাসের কানাকানিতে মুগ্ধ হবেন যে কেউই। যারা পাহাড় বাইতে পারবে না তাদের জন্য বেলুনের গন্ডোলায় চড়ে উপরের ভিউটা দেখার ব্যবস্থা করা হয়েছে। সরাসরি এই সুন্দর মনোরম দৃশ্যের দেখা পাবেন ভেনিজুয়েলার মাউন্টেন রোরাইমা নামের এই পাহাড়ে। সালার ডি উনি। ভাবুন তো, আপনি হেঁটে চলছেন মাইলের পর মাইল দীর্ঘ লবণের স্তূপের উপর দিয়ে। পায়ের তলায় মাটি নেই, আছে জমাট বাঁধা লবণ। উপরে সাদা নীল আকাশ আর নিচে সাদা লবণের রাজ্য। এই সাদার বুকে দাঁড়িয়ে থাকার কথা ভাবতেই নিশ্চয়ই অদ্ভুত লাগছে। সালার ডি উনি নামের যে জায়গাটার কথা এখন বলবো, সেটা দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় অবস্থিত। আন্দিজ পর্বতমালার পাশ দিয়ে কয়েকটি হ্রদের পানি জমাট বেঁধে তৈরি করে মালভূমির মতো এই জায়গাটি। এই জায়গাটাকে লবণের রাজ্য বললে একটুও ভুল হবে না। শীতকালে এই জমাট বাঁধা লবণের উপর দিয়ে হাঁটার সময় মনে হবে আপনি আসলে পানির উপর দিয়েই হাঁটছেন। ছবিগুলো দেখে কিছুটা হলেও অনুমান করতে পারছেন জায়গাটা আসলে কেমন। ফেলাসিও ডি সেল নামের একটি হোটেল আছে সেখানে। সেটার দরজা, জানালা, দেয়াল, টেবিল, চেয়ার, বিছানা থেকে শুরু করে সব কিছুই লবণ দিয়ে বানানো। প্রতি বছর লাখ লাখ পর্যটক সালার ডি উনি নামের এই জায়গায় বেড়াতে যায়। তবে সেখানে যাওয়ার আগে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হয়, না হলে অনুমতি পাওয়া যায় না। গাংখার পেনসুম। গাংখার পেনসুম নামের পর্বতচূড়ায় আরোহণ করা যে কোনো পর্বতারোহীর জন্য স্বপ্নপূরণের চেয়েও বড় ব্যাপার। কারণ গত 100 বছরে হাতে গোনা কয়েকজন মানুষই গাংখার পেনসুমের উপরে উঠতে পেরেছেন, তাও আবার তিব্বতের দিক থেকে। ভুটানে ধর্মীয় কারণে 6000 ফুটের উপরে ওঠা নিষিদ্ধ, যে কারণে এই পর্বতের ভুটানের সীমানা দিয়ে চাইলেও কেউ অভিযান চালাতে পারে না। ফলে অপরূপ সৌন্দর্যের এক অধ্যায় থেকে বঞ্চিত হয় এই পৃথিবীর মানুষ। ভুটানের অংশ দিয়ে এই পর্যন্ত মোট 4টা অভিযান চালানো হয়েছিল এই পর্বতের চূড়ায় উঠার জন্য। কিন্তু জানেন, সে 4বার থেকে সফল হয়েছে মাত্র একবার। তিব্বতের অংশের চূড়া আর ভুটানের অংশের চূড়া সম্পূর্ণ আলাদা, কাজেই ভুটান অনুমতি না দিলে শুভ্র বরফে ঢাকা অনিন্দ্য সুন্দর এই পর্বতে আরোহণ করাটা মানুষের জন্য অসম্ভবই থেকে যাবে। কামচাটকা। এবার চলুন বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া থেকে একটু ঘুরে আসা যাক। কামচাটকা নামের যে জায়গাটা দেখছেন, এটা আসলে একটা উপদ্বীপ। এখানকার বিশেষত্ব হচ্ছে অনেকগুলো সুপ্ত নিভে যাওয়া আগ্নেয়গিরি, আর কিছু জ্বালামুখও আছে সেখানে। সবগুলো আগ্নেয়গিরি যদি একাত্রে লাভা উদ্গীরণ করা শুরু করে, তাহলে পুরো রাশিয়া পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এমন ভয়াবহ অবস্থা সেখানে। তবে সারা বছরই এগুলো ঘুমিয়ে থাকে, একটা দুটো হয়তো মাঝে মাঝে জেগে যায়। এসব আগ্নেয়গিরির ভেতরে ঢুকে মাটির তলে গুহার মধ্যে দিয়ে যাওয়ার সময় ভূতুরে গুহার একটা অনুভূতি পাবেন, যার সঙ্গে দুনিয়ার অন্য কোনো জায়গার ভ্রমণের তুলনা করা যায় না। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে নির্বাচিত হয়েছে এই কামচাটকার আগ্নেয়গিরি। দুর্গম এলাকা হওয়ায় রাশিয়ার কামচাটকা নামক এই জায়গাটি এখনও এতটা পপুলার হয়ে উঠতে পারেনি। তবে এখানে কয়েকটা দিন কাটাতে পারলে আপনার জীবনের ভ্রমণ খাতায় অদ্ভুত অনুভূতির এক অধ্যায় যোগ হবে, এটা নিশ্চিত।
ম্যাটমুটো ট্রাইবেলি, পৃথিবীতে আর থাকতে ভালো লাগছে না, অন্য কোথাও চলে যাওয়ার অনুভূতি পেতে চান, তাহলে চলুন আন্টার্কটিকায়। মজা নয়, একদম সত্যি বলছি। ম্যাটমুটো ট্রাইবেলি হচ্ছে আন্টার্কটিকা মহাদেশের পর্যটকদের জন্য মোটামুটি আরামে বেড়ানোর একমাত্র জায়গা। শুষ্ক বিরান একটা অঞ্চল, উঁচু পাহাড়ের খাজে ধাক্কা খেয়ে বাধা পায় শীতল উত্তরের বাতাস, তাই ঘন বরফ জমতে পারে না সেখানে, কিন্তু ঠান্ডা আছে, পৃথিবীর সবচেয়ে শীতল স্থান বলে কথা। তবে গরম জামাকাপড় নিয়ে গেলে টিকে থাকা যাবে। রুক্ষ মাটি, পাথুরে পাহাড়, কালচে ধূসর প্রকৃতি, সব মিলিয়ে পৃথিবীর কোনো জায়গায় আছেন বলে মনে হবে না আপনার, বরং মনে হবে ভুল করে বুঝি চন্দ্রপৃষ্ঠে বা মঙ্গল গ্রহে চলে এসেছেন। কিন্তু মাথায় রাখতে হবে, এই অনুভূতির স্বাদ নিতে হলে ভালোই টাকা পয়সা খরচ করতে হবে, কারণ বুঝতেই পারছেন আন্টার্কটিকা যাওয়া তো আর যাতা কথা নয়। তো এই ছিল আজকের মতো আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে তো একটা লাইক আশা করতেই পারি। আপনাদের কমেন্টসগুলোর অপেক্ষায় থাকবো, কোন জায়গাটি আপনার বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। ভিডিওটি আপনার টিম মেম্বার যারা সবসময় আপনার মতোই ঘুরতে পছন্দ করে তাদের সাথে তো অবশ্যই শেয়ার করবেন। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলের অন্যান্য আরও কয়েকটি ভিডিও দেখুন, কথা দিচ্ছি আপনার অবশ্যই ভালো লাগবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক।